ময়মনসিংহে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, উদ্যোক্তা মেলার সর্বশেষ কি খবর আছে আমাদের কাছে, আপনার কাছে ছোট্ট করে জানাবেন। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের পারে বৈশাখী মঞ্চে নারী উদ্যোক্তাদের উৎসাহ দিতে অর্থাৎ উদ্যোক্তা মেলা কিন্তু শুরু হয়েছে। সেটির আয়োজন করেছে বেসরকারি সংস্থা ব্রাকের আয়োজনে। সেই মেলাটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে। মেলাতে 19টি স্টল বসেছে, অর্থাৎ যারা আয়োজক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে বাংলাদেশে অনেক উদ্যোক্তা রয়েছেন, তাদেরকে উৎসাহ দিতেই তাদের যে আয়োজন বিভাগীয় পর্যায়ে সেটি ময়মনসিংহের বিভাগ দিয়ে তারা তাদের এই আয়োজনটি শুরু করেছেন। পর্যায়ক্রমে তারা বাংলাদেশের অন্যান্য যে বিভাগ রয়েছে সেই বিভাগেও কিন্তু নারীদের উৎসাহ দিতে তারা তাদের এই ব্যতিক্রমী আয়োজন কিন্তু করবেন। এই আয়োজনের আলোচনা সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। তিনি কিছুক্ষণ আগেই কিন্তু বক্তব্য রেখেছেন এবং তিনি তার বক্তব্যে বলেছেন এই যে ব্যতিক্রম ধর্মী একটি মেলার আয়োজন করা হয়েছে, সেই মেলাতে নারীরা কিন্তু উৎসাহ পাবে এবং তাদেরকে উৎসাহ দিতে এই যে কার্যক্রম সেটিকে কিন্তু তিনি সাধুবাদ জানিয়েছেন। এবং তিনি বলছেন যে আসলে এই সমাজকে সমাজ বিনির্মাণে নারীরাও কিন্তু পুরুষের পাশাপাশি কাজ করছেন এবং তাদেরকে কিন্তু আসলে এগিয়ে আসতে হবে, না হয় এই যে সমাজ ব্যবস্থার কিন্তু উন্নয়ন ঘটবে না, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। আমরা দেখছি যে আসলে ব্র্যাকের সহযোগিতায় যারা ইতিপূর্বে আসলে উদ্যোক্তা হয়েছেন তারাও কিন্তু তাদের নিজের হাতের তৈরি বিভিন্ন পণ্য তারা কিন্তু নিয়ে এসেছেন এবং এই উদ্যোক্তা মেলায় ময়মনসিংহের যে উদ্যোক্তারা রয়েছেন অর্থাৎ ময়মনসিংহ জেলায় প্রায় লক্ষাধিক নারী উদ্যোক্তা রয়েছেন তাদেরকে এই মেলা বিশেষ করে উৎসাহিত করবে। সেই এই উৎসাহিত করার লক্ষ্যেই কিন্তু এটির আয়োজন, অর্থাৎ নারী উদ্যোক্তারা তাদের নিজের হাতের তৈরি পণ্যগুলো পশ্চা সাজিয়ে কিন্তু এখানে বসেছেন এবং সেই মেলাটি আসলে দেখতে এবং এখান থেকে আসলে কিছু শিক্ষা নিতে ময়মনসিংহের যে স্থানীয় নারী উদ্যোক্তারা রয়েছেন তারা কিন্তু এই মেলাতে ভিড় করছেন এবং তারা তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন আসলে কিভাবে সেই উদ্যোক্তা হওয়া যায় এবং সহজ কৌশল দিয়ে কিন্তু এখানকার যারা ব্র্যাকের সহযোগিতা নিয়ে উদ্যোক্তা হয়েছেন তারা কিন্তু তাদের সহযোগিতা নিচ্ছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের ব্র্যাকের আয়োজনে নারী উদ্যোক্তাদের উৎসাহ দিতে মেলা থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন ইলিয়াস।